যেই কাদিয়ানি সম্প্রদায় কাফের এদেশের লক্ষ লক্ষ সাইফুল হাদিস তারাও ফতুয়া দিচ্ছেন যেই কাদিয়ানি সম্প্রদায় কাফের এদেশের লক্ষ লক্ষ ইমাম ও খতিব তারাও ফতুয়া দিচ্ছেন যেই কাদিয়ানি সম্প্রদায় কাফের অমুসলমান শুনেন আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি শুনেন কাদিয়ানি সম্প্রদায় তারা কাফের অমুসলমান আমাদের মুরব্বী যারা আছেন তারা আমাদেরকে ডেকে আমাদের মাথায় হাত বুলিয়ে তারা আমাদেরকে কথা বলে দিয়েছেন যাও বাংলার প্রত্যন্ত অঞ্চলে যাও এদেশের প্রত্যেকটা নাছে কানাছে এদেশের প্রত্যেকটা জনগণের কানে কানে তোমরা এই কথা পৌঁছে দাও কাদিয়ানি সম্প্রদায় তারা কাফের আজকে মুরুব্বিদের সেই কথা শুনে আপনাদেরকে বলছি শুনেন কাদিয়ানি সম্প্রদায় তারা কাফের রাষ্ট্রীয় ও দাইত্য যারা আছেন তাদেরকে বলছি শুনেন কাদিয়ানি সম্প্রদায় তারা কাফের অনন্ত বিলম্বে বাংলাদেশে কাদিয়ানি সম্প্রদায়কে কাফের ঘোষণা করতে হবে আর না হয় এদেশের 10 কোটি তাওহিদ জনতা তারা একতবদ্ধ হয়ে যাবে রাজপথে তারা জাপিয়ে পড়বে যদি প্রয়োজন হয় সাগর পরিমাণ রক্ত দিয়ে হলেও বাংলাদেশে কাদিয়ানি সম্প্রদায়কে কাফের ঘোষণার দাবি আদায় তারা করাই ছাড়বে ঠিক না জোরে গ আল্লাহর নবী বলেন শোনো আনা সাদাত্তু মাউদিআ তিলকা লাবিনা আমি সেই ইটের খালি জায়গা পূরণ করেছি সবাই জোরে কন্না সুবহানাল্লাহ এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার আম্বিয়ায় কারামদের বিশাল বড় নবুয়াতের প্রাসাদ এই প্রাসাদের মধ্যে শুধুমাত্র একটা জায়গা খালি ছিল আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন শোনো আনা হতিমা বিয়াল বুলিয়ান ওয়া হতিমা বিয়ার রসুন আমার মাধ্যমেই আল্লাহ প্রবুল আল সেই নবুয়াতের বিশাল বড় প্রাসাদকে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করেছেন এবং আমার মাধ্যমেই আল্লা নবুয়াতের সিলসিলা খতম করেছেন কাজে ফাহানা খা তুমুন না লানা নাবিয়্য বাদি আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী আমার পর আর কোন নবী দুনিয়াতে আসবে না সবাই জোরে কন সুবহানাল্লাহ বুঝে থাকলে জবান খুলে বলেন তো আল্লাহর নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না আরো জোরে কন না মাশাল্লাহ ইতুগুলা মানুষ আপনাদের আওয়াজ শুনে বোঝা যাচ্ছে দুপুরে খাবারও খান নাই আপনারা বলেন না আল্লাহর নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না আরো জোরে বলেন তো কেউ যদি বিশ্বাস করে ইমান থাকবে না যাবে থাকবে কথা না যাবে মুসলমান আজকে দেশের মুসলমানদের সমাজে এক শ্রেণীর মানুষ এদেশের সরল মনা মুসলমানদের ইমান হরণ করবার জন্য জঘন্যতম চক্রান্তে লিপ্ত হয়েছে ঠিক কেনা জোরে কর আল্লাহর নবী আলাইহি সালাতু ওয়াস সালামের জন্মের হাজার বছর পরে ওই যে ভারতের গুরুদাস নামক এলাকা একটা জাহান্নামের কীট জাহান্নামের কুকুর জন্ম গ্রহণ করেছিল যার নাম রেখেছে তার বাবা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ঠিক না গোলাম আহমদ মানি আহমদের গোলাম আমাদের কথা স্পষ্ট কোন কাফের কোনদিন আহমদের গোলাম হতে পারে কোন কাফের কোনদিন মোহাম্মদুর রসুল্লাহর গোলাম হতে পারে এই কাফের বাচ্চা কাফেররা এক এক সময় এক একটা পরিচয় কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদিয়া সম্প্রদায় আবার কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত আহমদি জামাত আহমদি সম্প্রদায় আহমদি মুসলিম জামাত আমাদের কথা স্পষ্ট কোন কাফের কোনদিন আহমদিয়া জামাত হতে পারে না ঠিক কিনা জোরে কন কোন কাফের কোনদিন আহমদিয়া সম্প্রদায় হতে পারে না কথা বলেন ঠিক কিনা কোন কাফের কোনদিন আহমদিয়া মুসলিম জামাত হতে পারে না ঠিক কিনা জোরে কন এই কাফের বাচ্চা কাফেররা আমার আপনার নবী যে শেষ নবী আল্লাহর নবীর খাতমে নবুয়ত তারা বিশ্বাস করে না বলেন তো আল্লাহর নবীর খাতমে নবুয়াদ যারা বিশ্বাস করে না তারা কি মুসলমান একটু জোরে তারা কি মুসলমান মুসলমান ইতিহাস তালাশ করে দেখেন যোগে যোগে যারাই খাতমে নবুয়াদ দাবি করেছিল যোগে যোগে যারাই নবী দাবি করেছিল উম্মতের মুসলমানরা তাদের বিরুদ্ধে মিঠিন করেন নাই তাদের বিরুদ্ধে মিছিল করেন নাই তাদের বিরুদ্ধে আন্দোলন করেন নাই সংগ্রাম করেন নাই বরং তরবারে দিয়া ফাইসালা করেছেন আজকে অত্যন্ত অত্যন্ত দুঃখের সাথে সাথে বলতে বলতে হয় হয় পরিতাপের এই বাংলাদেশ শতকরা বিরানব্বই শতাংশ মুসলমানের দেশ এই দেশ শাহজালালের দেশ এই দেশ শাহপরের দেশ এই দেশ তিতুমিরের দেশ এই দেশ হাজি শরীয়ুল্লাহর দেশ এই দেশ ইমাম উদ্দিন বাঙ্গালির দেশ আজকে এই পবিত্র বাংলাদেশে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই খতম নবুয়ত অস্বীকারকারী কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়কে আজকে কাফের ঘোষণা করবার জন্য আজকে আন্দোলন করবার প্রয়োজন হবে কেন আজকে মিটিং করবার প্রয়োজন হবে কেন আজকে মিছিল করবার প্রয়োজন হবে কেন এখানেই হচ্ছে আমাদের কলিজার ব্যথা ঠিক কিনা জোরে কন এখানেই হচ্ছে আমাদের কলিজার রক্তের খরচ এখানে এসে আমরা বুঝতে পারি একাত্তর আমাদের দেশ স্বাধীন হয়েছে ঠিক আছে এখন আমরা স্বাধীন হই নাই পরাধীন রয়ে গেছি ঠিক কিনা জোরে কন মুসলমান তাকিয়ে দেখেন আপনারা আমার বাংলাদেশের জাতীয় সংসদে প্রায় তিন শতাধিক সংসদ সদস্য ঠিক না ঠিক আমার কথা বুঝতেছেন আপনারা যাদের মধ্যে প্রায় অধিকাংশই মুসলমান ঠিক না অধিকাংশই আল্লাহর নবীকে বিশ্বাস করে অধিকাংশই আল্লাহকে বিশ্বাস করে অধিকাংশই নিজেকে মুসলমান দাবি করে ঠিক কিনা জোরে কন অধিকাংশই আল্লাহর কোরআনকে বিশ্বাস করে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আমাদের কথা হচ্ছে এই তিন শতাধিক সংসদ সদস্য তাদের সকলের উচিত ছিল যেই সংসদের মধ্যে দাবি উপস্থাপন করা এই বিরানব্বই শতাংশ মুসলমানদের দেশে আল্লাহ নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের খতমা নবুয়াত অস্বীকারকারী কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়কে কাফের ঘোষণা করতে হবে এখন যেহেতু সেই দাবি আদায় হচ্ছে না আমাদের কি করতে বসে কাদিয়ানি সম্প্রদায়কে কাফের ঘোষণার দাবি করতেই হবে করতেই হবে করতেই হবে নিকরা জোরে গো কি বলেন আমার দাবির সাথে আপনারা সবাই একমত না ইনশাআল্লাহ জোরে কোন না সবাই একমত না কারা কারা একমত দুই হাত দেখান তো আল্লাহ আমার সকল ভাইকে কবুল করেন সকল বলেন আমিন আর জোরে কোন না আমিন ইতিহাস তালাশ করে দেখেন আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সর্বপ্রথম নবুয়ত দাবি করেছিল মুসাইলামাতুল কাজ্জাব এই মুসাইলামাতুল কাজ্জাব যখন নবুয়ত দাবি করল ইসলামের সর্বপ্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাহ তিরিশ হাজারের বাহিনী পাঠিয়েছিলেন কয় হাজার আমার দিকে তাকান কয় হাজার এই সাহাবাই হাজার কারাম তারা জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল ইতিহাস তালাশ করে দেখেন চব্বিশ শত সাহাবাই কারাম শাহাদাত বরণ করেছে যাদের মধ্যে সাড়ে সাতশত সাহাবাই কারাম হাফেজে কোরআন ছিল সাড়ে সাত সাহাবাই কারাম হাদিস ছিল এই হাফেজে কোরআন হাদিস সাহাবাই কারাম তারা জীবন দিয়ে রক্ত দিয়ে এক কথায় তিরিশ হাজার সাহাবাই কারাম বুকের তাজা রক্ত দিয়ে সেই মুসাইলামাতুল বিরুদ্ধে করে মুসাইলামাতুল কাজাব দুনিয়া থেকে খতম করে ধ্বংস করে দিয়ে সাহাবাই কারাম মুসাইলামাতুল কাজের হাত থেকে আল্লাহ নবীন খাদ্যের আর সম্মানের হেফাজত করেছিল বলেন তো আজকে আল্লাহর নবীর ইজ্জত আর সম্মানকে রক্ষা করতে আল্লাহর নবী আর নবীর খতমে নবুয়াতের ইজ্জত আর সম্মানকে রক্ষা করতে যদি জীবন আর রক্তের প্রয়োজন হয় আমরা জীবন আর রক্ত দিতে রাজি আছি না ইনশাআল্লাহ জোরে কন্যা রাজি আছে না ইনশাআল্লাহ কারে কারে রাজি আছেন দিঘাত দেখান তো আমরা মুসলমান পরিষ্কার ভাষায় ঘোষণা করতে চাই এই বিরানব্বই শতাংশ মুসলমানদের দেশে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খৎমেনবুয়া তো অস্বীকার কাদিয়ানি সম্প্রদায়ীকে কাফের ঘোষণা করবেন আর না হয় ডাক আসবে এদেশের হলামায় কেরাম ডাক দিবেন ও বাংলার যুব সমাজ আসে হেদি জনা যা আসো একতবদ্ধ হয়ে যাও আল্লার ভাবে সৎ রক্ষা করতে হবে খৎমেনবুয়াতের শ্রেহাসনকে রক্ষা করতে হবে

বলেন না আল্লাহর নবীর জন্য আমার জীবন কোরবান হবে এর চাইতে বড় খুশি আনন্দের বিষয় কিছু হতে পারে জোরে কন না ভাই আর কিছু হতে পারে এর চাইতে বড় খুশ আর কিছু হতে পারে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন আমার সাথে কথা বলেন বাংলাদেশে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আছে না নাই আছে আর জোরে আছে লক্ষ লক্ষ মুফতিয়ানে কেরাম আছে না নাই আছে লক্ষ লক্ষ শাইখুল হাদিস আছে না নাই আছে লক্ষ লক্ষ ইমাম খতিব না নাই এদেশের লক্ষ লক্ষ ওলামাই কারাম তারা ফতুয়া দিচ্ছেন যেই কাদিয়ানি সম্প্রদায় কাফের এদেশের লক্ষ লক্ষ সাইফুল হাদিস তারাও ফতুয়া দিচ্ছেন যেই কাদিয়ানি সম্প্রদায় কাফের এদেশের লক্ষ লক্ষ ইমাম ও খতিব তারাও ফতুয়া দিচ্ছেন যেই কাদিয়ানি সম্প্রদায় কাফের অ মুসলমান শোনেন আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি শুনেন কাদিয়ানি সম্প্রদায় তারা কাফের মুসলমান আমাদের মুরব্বী যারা আছেন তারা আমাদেরকে ডেকে আমাদের মাথায় হাত বুলিয়ে তারা আমাদেরকে কথা বলে দিয়েছেন যাও বাংলার প্রত্যন্ত অঞ্চলে যাও এদেশের প্রত্যেকটা নাছে কানাছে এদেশের প্রত্যেকটা জনগণের কানে কানে তোমরা এই কথা পৌঁছে দাও কাদিয়ানি সম্প্রদায় তারা কাফের আজকে মুরব্বীদের সেই কথা শুনে আপনাদের কে বলছি শুনেন কাদিয়ানি সম্প্রদায় তারা কাফের রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছেন তাদের কে বলছি শুনেন কাদিয়ানি সম্প্রদায় তারা কাফের অনতবিলম্বে বাংলাদেশে কাদিয়ানি সম্প্রদায়কে কাফের ঘোষণা করতে হবে আর না ভাই এদেশিত হেৰি জনা দাঁত তারা একতবন্ত হয়ে যাবে তারা জাবিয়া বরবে যদি আয়োজন হয় সাগর পরিমাণ নক যদি হলেও বাংলাদেশে কাবিয়া নেই সনিব দাইকে গা ভের তারা করাই চারবেড়িক কেনা জোরে দাও আমার দাবি সদাব তারা সবাই একমত একটু জোরে কর ন সবাই একমত আল্লাহ সকল ভাইকে কবুল করেন সকল বলেন আমিন আমি যাচ্ছি মাহফিলে আমার পাশে একজন নাস্তিক বসা গাড়ি আমাকে বলে হুজুর এই যে কাদিয়ানির বিপক্ষে কথা বলেন কই কাদিয়ানিরা তো আল্লাহর নবীকে মানে আল্লাহর নবীকে শেষ নবী মানে আমার কথা বুঝতেছেন আপনারা আমি তাকে বলেছিলাম ভাই শোনাই এই বাংলাদেশে কাদিয়ানি সম্প্রদায়ের জুতুগুলা বই আছে আপনি প্রত্যেকটা বই তালাশ করে দেখেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি প্রথমে নিজেকে মুজাদ্দিদ দাবি করেছিল কি আল্লাহ প্রত্যেকটা শতাব্দীতে দুনিয়াতে এক একজন করে মুজাদ্দিদ প্রেরণ করেন যারা দুনিয়া থেকে শেরেক বেদাত দূরবিত করে থাকে সে প্রথমে নিজেকে মুজাদ্দিদ দাবি করবে এরপরে কয় যে না আমি হলাম ইমাম মাহদি নাউজুবিল্লাহ কায়া কিয়ামতের আগে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে সে কয় আমি হলাম ইমাম মাহদি এরপরে কয় জানা ইমাম মাহদী না আমি হলাম হযরত ঈসা নাউজুবিল্লাহ কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে জমিনে অবতরণ করবেন হাদিসে আছে ওয়া ইয়ানজিল ইনদাল মানারাতিন বাইদা শারকিয়্যะ দামাশক কা বাইনা

হলুদ বর্ণের দুই টাকা পট পরিহিত অবস্থায় ওই যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ওই যে সিরিয়ার শেখ মসজিদ সেই মসজিদের সাদা মিনারায় অবতরণ করবেন আর ওইদিকে ভারতের গুরুদাস নামক এলাকায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি জন্মগ্রহণ করে সে নিজেকে একবার নবী দাবি করতেছে আবার নিজেকে মুজাদ্দিদ দাবি করতেছে আবার নিজেকে ইমাম মাহদি দাবি করতেছে সর্বশেষ নিজেকে হজরত ঈসা দাবি করতেছে আমি আপনাদের সকলের কাছে প্রশ্ন করতে চাই পরিষ্কার ভাষায় জবাব দেন এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যেই সমস্ত দাবি করল তার এই সমস্ত দাবিতে সে কি সত্যবাদী না মিথ্যাবাদী জোরে কন জোরে কন সব বাদ দেন নবী দাবি করার পর সে মুসলমান না কাফে আরে জোরে কন বলেন তো এই কাদিয়ানি সম্প্রদায়কে কাফের ঘোষণা করতে হবে ঠিক কিনা জোরে কন আমার দাবির সাথে আপনারা সবাই একমত তো ইনশাআল্লাহ কারা কারা একমত দিহাত আবার দেখান তো আল্লাহ আমার সকল ভাইকে কবুল করেন সকলে বলেন আমিন আর জোরে কন্যা আমি আজকে দেখেন মানবতার ওই পারে ফিলিস্তিনের মধ্যে আমার মা বোন ছোট ছোট বাচ্চা আশ্চর্য হবেন মানুষ জীবন বাঁচাবার জন্য হসপিটালে যায়। একই দিনে হসপিটালে বোমা মেরে প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো নিরীহ মুসলমানকে তারা হত্যা করছে কি যে অবস্থা আমি আপনাদের কাছে একটাই আবেদন করতে চাই কিছু পারেন আর না পারেন কমাস কমাসকের পর থেকে দুই রাগাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে আপনি হেফাজত করেন পারবেন না ইনশাল্লাহ আল্লাহ আপনার পবিত্র গরবাইতুল মুকাদ্দাসকে রক্ষা করেন এই দোয়া করতে পারবেন না ইনশাল্লাহ আর জোরে কন্যা পারবেন না ইনশাল্লাহ ও মুসলমান আজকে প্রায় পনেরো বিশ হাজারের মতো মানুষ নিরীহ মুসলমানকে তারা হত্যা করছে আমাদের আমরা সজাগ হব কখন আমাদের শহর কখন আসবে আমার বুঝে আসে না ইতিহাস তালাশ করে দেখেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনায় হিজরত করেছিলেন সর্বপ্রথম রাসূল যখন মক্কায় উমরা পালন করার জন্য আসবেন ১৪ শত সাহাবাই কারামকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী মক্কার পথে রওনা হুদাইবিয়া নামক স্থানে এসে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে তাবু টাঙালেন একটু রেস্ট করবেন যাত্রা বিরতি করবেন উসমান রাদি আল্লাহ তালানহুকে পাঠিয়েছিলেন মক্কায় বারোটা বাহক হিসাবে রাষ্ট্রদূত হিসাবে অমসলমান অপর দিক থেকে মুনাফিকরা খবর ছড়িয়ে দিল যে উসমানকে মক্কার আহত্যা হত্যা করেছে আল্লাহর নবী আলাইহি সালাত ওয়াস সালাম যখন এই সংবাদ নিস্কানে শুনলেন আল্লাহর নবী সাথে সাথে সাহাবাই کرامদেরকে ডাক দিলেন আমার সাহাবাই کرامরা তোমরা সবাই কোথায় আছো তাড়াতাড়ি আমার সামনে হাজির হয়ে যাও আমার কাছে সংবাদ এসেছে ওসমানকে নাকি হত্যা করা হয়েছে কোন রাষ্ট্রদূতকে হত্যা করা কোন বারতা বাহককে হত্যা করা এটা কোন বিধানে নাই আমার কাছে সংবাদ আসছে ওসমানকে নাকি হত্যা করা হয়েছে আজকে আমি তোমাদেরকে বলতে চাই শোনো আমরা অবশ্যই হত্যার বদলা নেব এই হত্যার বদলা নিতে যাইয়া আমি রসুল সহ স্বয়ং চোদ্দ শত সাহাবাই কারাম আমরা সকালে জীবন দিয়া দেব আমরা সবাই শাহাদাত বরণ করব আর না হয় আজকে আমরা মক্কা বিজয় করে ছাড়ব ও আমার সাহাবাই কারাম আমার এই কথার সাথে তোমরা কারা কারা একমত আছো আমার হাতে হাত রেখে বাই হাত গ্রহণ করো মুসলমান তাকিয়ে দেখেন ইতিহাস বলে আল্লাহ নবী এই কথা বলে নিজের ডান হাতকে জমিনে রেখে দিলেন প্রখান্তরে 1400 সাহাবাই کرامদের হাত আল্লাহ নবীর হাতের উপরে ছিল আল্লাহ নবী চোদ্দ শত সাহাবাই কারামদের হাতের উপরে বাম হাত রেখে ডাক বললেন ওগো আল্লাহ এটা হলো উসমানের হাত যাতে করে উসমান এই হাত থেকে বঞ্চিত না হয় আল্লাহ নবী আলাইহি সালাত ওয়াস সালাম সহ 1400 সাহাবাই کرام উসমান হত্যার বদলা নিতে দাইয়া তারা শাহাদাতের বাইআত গ্রহণ করেছেন ও মুসলমান বলতে চাই ভালো করে শোনো আল্লাহ নবী যদি একজন মুসলমানের হত্যার বদলা নিতে যাইয়া শাহাদাতের পায় আগ্রহণ করতে পারে আজকে তাকিয়ে দেখো ফিলিস্তিনের মধ্যে আমার মা বন্ধুর ইজ্জত নষ্ট করা হচ্ছে আমার ছোট ছোট বাচ্চাদেরকে পাখির মতো গুলে করে হত্যা করা হচ্ছে আল্লাহর গরমকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে ওই যে তাকিয়ে দেখোখানের মধ্যে ওই যে তাকিয়ে দেখো গুজরাটের মধ্যে ওই যে তাকিয়ে দেখো বিভিন্ন দেশে মুসলমান মার খাচ্ছে যদি একজন হত্যার যাইয়া যদি শাহাদাতের বাই গ্রহণ করতে পারে আমি তোমাদেরকে বলতে চাই আসল সবাই একতবদ্ধ হয়ে যাও এদেশের অলামাই যদি আমাদেরকে ডাকতেন এদেশের তহিদ জনতা আমরা সবাই একতাবদ্ধ হয়ে মুসলিম মা বোনদের রক্ষা করতে আমার ছোট ছোট বাচ্চাদেরকে রক্ষা করতে বুকের তাজা রক্ত দিতে জীবন দিতে আমরা সর্বাত্মক প্রস্তুত থাকব তো ইনশাআল্লাহ জোরে কন্যা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমার সকল ভাইকে কবুল করেন সকল বলেন আমিন আর জোরে কন্যা আমিন কমাস কমে এই দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ জোরে কন্যা পারবেন তো ইনশাআল্লাহ আমি দোয়া করতেছি আপনার আমিন মানে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি কুদরাতি হেফাজত করেন জোরে কন আমিন আল্লাহ আপনি গাইবিভাবে নুসরত করেন জোরে নামিন আমিন আপনি আপনার পবিত্র ঘর বাইতুল মুকাদ্দাসকে আপনি হেফাজত করেন জোরে কন আমিন মুসলমান মুজাহিদ যারা আছে আপনি তাদেরকে গাইবিভাবে নুসরত করেন জোরে কোন আমিন সেই ইসরাইলের দুর্দর্শক কাফের বাহিনীকে আপনি আপনার কহরার গজব দিয়ে ধ্বংস করে দেন জোরে কন আমিন আর জোরে নামিন আমিন এই দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমার সকল ভাইকে কবুল করেন সকল বলেন আমিন জায়াত তিলাওয়াত করেছিলাম আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা কত হাদিসের মধ্যে আছে আল্লাহর নবীর বয়স এগারো বৎসর কত বৎসর আবু তালেব আল্লাহর নবীর চাচা খারাজ আবু তালেবিন ইন ইলা শাম আবু তালেব মক্কা থেকে সিরিয়ায় যাবে ব্যবসার কাফেলা নিয়ে এক দেশ থেকে আরেক দেশ যাবে হাদিসা সে ওয়াখারা জা মাহুন নবী আলাইহি ওয়াসাল্লাম ফি আশিয়াখিম মিন কুরাইশ আল্লাহর নবী 11 বছরের বাচ্চা ওই যে চুপে চারে মক্কার কাফেলার বাহিনীর সাথে সিরিয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছে জোরে কন্না সুবহানাল্লাহ যাইতে 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 ফলাম্মা আশরাফু আলার রাহেব পথের মধ্যে বুহাইরা নামক একটা পাদ্রী ছিল ইহুদিদের অনেক বড় আলেম ছিল তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ফাহাল্লো রেহাই লাহে মোক্কার কাফেলার মানুষেরা বাহন থেকে সামানপত্র সব কিছু জমিনে নামিয়ে রাখলো তারা একটু রেস্ট করবে যাত্রা বিরতি করবে এমত অবস্থায় দেখা যাচ্ছে ফাজা আলা রাহেব ওই যে বুহাইরা রাহেব মোক্কার কাফেলার মানুষদের কাছে আসতেছে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াকানু ক্বাবলা যালিকা রোনা বিহি ইতিপূর্বে আমরা অনেকবার এই পথে আসা যাওয়া করেছিলাম যাতায়াত করেছিলাম না কোনদিন বুহাইরা নামক পাদ্রীকে মক্কার কাফেলার মানুষদের কাছে আসতে দেখি নাই আজকে যখন 11 বছরের বাচ্চা মোহাম্মদ আমাদের সাথে দেখলাম যে বুহাইরা রাহেব কোনো কথাবার্তা ছাড়াই মক্কার কাফেলার মানুষদের ভিতরে ঢুকে গেছে

ওনাকে রহমতার নবী বানিয়ে দুনিয়াতে প্রেরণ করবেন যখন ভবিষ্যৎ বানিয়ে দিল ফাকালা শিয়াকুম মিন কুরাইশিন মা ইলমুকা এবার মক্কার কাফেলার মানুষেরা প্রশ্ন করতেছে ও বুহাইরা রাহেব আগে বলেন আপনি যে ভবিষ্যৎ বানিয়ে দিলেন কিভাবে দিলেন আগে আমাদেরকে বলেন উনি বলতেছেন তাহলে ভালো করে শোনো ইন্নাকুম হাইনা শাফতুম মিনাল আকাবা লা ইয়াওকা ওয়ালা হাজারুন ইল্লা খাররা সাজেদা ওই বহাইরা راہব বলতেছে মক্কার কাফেলার মানুষেরা শোনো ওই যে তোমরা যখন পাহাড়ের পাদদেশ থেকে যখন সামনের দিকে অগ্রসর হচ্ছ ওই সময় আমি গভীর নজরে তাকিয়ে দেখেছিলাম আমি দেখলাম যে লা ইয়াওকা সাজারুন ওয়ালা হাজারুন ইল্লা খাররা সাজেদা তাকিয়ে দেখলাম যে গোটা পথের মধ্যে এমন কোন গাছ বাকি ছিল না এমন কোন পাথর বাকি ছিল না তাকিয়ে দেখলাম গোটা পথের মধ্যে প্রত্যেকটা গাছ আর প্রত্যেকটা পাথর এই এগারো বছরের বাচ্চা মোহাম্মদের সম্মানার্থে উনার কদমের নিচে শেষ দায় ঝুঁকে বসছে সবাই জোরে কন্যা সব হান আল্লাহ শুধু তাই নয় ওয়াইন্নি আরিফহু বিখাতামিন নাবুওয়া আসফালামিন গোদরফি কাতফিহি মিসলাক তোফাহা ওনার কাদের নিম্ম বাগে আপেলের নাই যে খাতমে নবুয়াত আছে তাও দেখে আমি চিনতে পারলাম উনি হচ্ছেন দোজাহানের সর্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসে উনি যখন নিশ্চিত হয়ে গেলেন বাড়িতে দোট দিলেন প্রাণের স্ত্রীকে ডাক দিয়া বলতেছেন ও প্রাণের স্ত্রী আজকে আমার দুই চোখ জুড়িয়ে গেছে আমার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে দোজাহানের সর্দারকে সচককে দেখতে পারলাম আসো উভয়জন খাবার তৈরি করি স্বামী স্ত্রী তারা উভয়জন খাবার তৈরি করল উনি বলতেছেন ফালাম্মা আতাহুম বিহি আমি যখন নবী মুহাম্মদ এগারো বছরের বাচ্চা ওনার জন্য যখন খাবার নিয়ে আসলাম তাকিয়ে দেখলাম যে ওয়াকানা হুয়া ফি রায়াতিল ইবেল এগারো বছরের বাচ্চা মুহাম্মদ ওই যে মক্কার কাফেলার মানুষদের ওট এবং গোড়া চড়াচ্ছে আমি তাদেরকে ডাক দিয়া বললাম আর ছিল ইলাই হে কে আমার কাছে পাঠিয়ে দাও উনি বলতেছেন আমি যখন এই ডাক দিলাম মুহাম্মদ নিজ কানে আমার ডাক শুনলেন সোনার সাথে সাথে তাকিয়ে দেখলাম ফাগবালাবু আলাইহি কামা মাতুন তুজেল্লো মোহাম্মদ এগারো বছরের বাচ্চা সেই উত্তপ্ত রোদের মধ্যে গরম বালির মধ্যে পায়ে হেঁটে মুহাম্মদ আমার দিকে অগ্রসর হচ্ছে উনি বলতেছেন ফাঁক পালাবো আলাই হে কামা মাতুন গরম রদের মধ্যে গরম বালির মধ্যে পায়ে হেঁটে আমার দিকে আসতেছে আর আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে আকাশ থেকে একটা মেঘ উনার মাথার উপর ছায়া দান করছে জোরে কন্যা হাদিসের মধ্যে আছে ফালাম্মা দানা মিনাল কম উনি যখন ওনার কমের মানুষদের কাছে আসলেন ওয়াজাদু মালা ও সাজারাতি হে মরুভূমির মধ্যে কয়েকটা গাছ ছিল প্রত্যেকটা গাছের ছায়ার মধ্যে মক্কার কাফেলার মানুষেরা ছায়া গ্রহণ করছে আশ্রয় গ্রহণ করছে এই মুহাম্মদ 11 বছরের বাচ্চা আসার পরে কোন একটা গাছের নিচে একটু ছায়া গ্রহণ করবেন একটু আশ্রয় গ্রহণ করবেন এমন কোন গাছ বাকি ছিল না বুহাইরা রাহে বলতেছে আমি তাকিয়ে থাকলাম আর দেখলাম মনে মনে ধারণা করতেছি দেখি মোহাম্মদের আখলাক কেমন চরিত্র কেমন বুহাইরা রাহেব বলতেছে তাকিয়ে থাকলাম আর দেখলাম গরম রোদের মধ্যে গরম বালির মধ্যে নবী মোহাম্মদ খালি জমিনের মধ্যে বসে গেছে বসার সাথে সাথে দেখলাম মালাফাই ফাই উস সাজারাতি আলাই হে থেকে সমস্ত গাছগুলো এসে এগারো বছরের বাচ্চা মোহাম্মদের গায়ের উপর ঝুঁকে পড়ছে সবাই কন্যা সোহান হাদিসের মধ্যে আছে এবার সবাই নিশ্চিত হয়ে গেল উনি হচ্ছেন দোজাহানের সর্দার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে এবার রাহেব ডাক দিয়া বলতেছে মক্কার কাফেলার মানুষেরা আমাকে দয়া করে মেঘের বাণী করে বলো এই এগারো বছরের বাচ্চা মোহাম্মদের অভিভাবক কে সবাই কয় যে যে দূরে তাকিয়ে দেখো আবু তালিবিন আবু তালেবকে দেখা যায় আবু তালেব তার চাচা আদিসের মধ্যে আছে বুহাইরা রাহে আবু তালেবের কাছে চলে গেল কদমে হাত রেখে দুইটা হাত জোর করে খোদার কসম দিয়া বলতেছে ও বুহাইরা রাহে আবু তালেব আমি তোমারে খোদার কসম দিয়া বলতেছি আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে কোন অবস্থায় মুহাম্মদকে তুমি সিরিয়ায় নিয়ে যাবা না আল্লাহ না করুক আল্লাহ না করুক পথের মধ্যে যদি কোন একটা অঘটন হয়ে যায় যদি কোন একটা বিপদ হয়ে যায় তাহলে সাইয়দুল মুরসালিন থেকে ইমামুল মুরসালিন থেকে আফজালুল হামিদিন থেকে শাফিউল মুসনাবিন থেকে রাহমাতুল লিল আলামিন থেকে সরদারে এ জাহান تاجدار مدینہ جگر جگرگوشہ آمنہ صاحب شریحہ امام الحطہ فصیح البیان مؤمل التوحید مخہ الملل حبیب کبریہ আশকে লাহি নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লাম থেকে গোটা দুনিয়া মাহরুম হয়ে যাবে আমি তোমার কদমে হাত রেখে খোদার কসম দিয়া বলতেছি এই মোহাম্মদ আবার মক্কায় পাঠিয়ে দাও হাদিসের মধ্যে আছে আবু তালে বুহায়রা হেবের কথা শুনে আল্লাহর নবীকে আবার মক্কায় পাঠিয়ে দিলেন সাথে ওয়াবা আসা মাহু আবু বাকরিন ওয়াবিন হজরত আবু বকর আর বেলালকে সঙ্গে পাঠাইছেন সাথে কিছু জাইতুন তেল আর কেক দিছেন যাতে করে পথের মধ্যে খাবারেরও কোনো সমস্যা না হয় জোরে কন্যা সুবাহান্লাহ আর জোরে কন্যা সুবাহান বলেন তো এই নবীর ভালোবাসা মোহাব্বত বুকে লালন করার দরকার আছে না নাই আরো জোরে আছে না নাই কার কার দরকার আছে দিহাত দেখান তো আল্লাহ সকল ভাইকে কবুল করেন সকল বলেন আমিন আর জোরে কন্যা আমিন আদিসের মধ্যে আছে ইসলামের একটা যুদ্ধের নাম গাজওয়াই হনাইন এই হনাইনের যুদ্ধে মুসলমান সংখ্যাই ছিল দেড় লাখ কয় লাখ কষ্ট হচ্ছে আপনাদের কথা না কয় লাখ কাফের ছিল প্রায় চার লাখের কাছাকাছি ওই যে রোমান সম্রাট হেরাক্লিয়াসের বিরুদ্ধে যুদ্ধ হবে মুসলমান সংখ্যায় দেড় লাখ অস্ত্রে শস্ত্রে সজ্জিত ইতিপূর্বে কোন যুদ্ধে মুসলমান এত সংখ্যক যোদ্ধা নিয়ে যুদ্ধ করে নাই অস্ত্র সশস্ত্র সজ্জিত মুসলমানদের অন্তরে একটা ভাব চলে আসে একটা অহংকার চলে আসে যে আজকে আমাদের সাথে যুদ্ধ করে পারবে কে বুঝেন নাই বল আমরা একজন 10 জন সামাল দিতে পারি অস্ত্র আছে বর্ম আছে সব আছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই জবান খুলে জবাব দেন তো যুদ্ধে বিজয় দান করার মালিক কে আল্লাহ আর জোরে কে এই যে দেখেন অহংকারের পরিণতি কি হয়েছে হাদিসের মধ্যে আছে ফালাম্মাল তাকাল মুসলিমুন ওয়াল কুফফার মুসলমান চারটা ভাগে বিভক্ত হয়ে যুদ্ধ করতেছে হঠাৎ করে কাফেরদের পক্ষ থেকে একটা বাগের উপর বৃষ্টির ন্যায় তীর নিক্ষেপ হওয়া শুরু করছে মুহূর্তের মধ্যে দামদাম করে মুসলমানদের লাশ জমিনে পড়ে যাচ্ছে সাহাবাই কেরামরা কোন অবস্থায় কাফেরদের প্রতিরোধের মুখে দাঁড়াতে পারতেছে না এমত অবস্থায় কি করবে তারা যুদ্ধের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে আল্লাহ নবীর দরবারে চলে আসছে আল্লাহ আমরা কাফেরদের প্রতিরোধের মুখে দাঁড়াতে পারি নাই আমাদের সহযোদ্ধা অনেক সাহাবি শাহাদাত বরণ করছে অনেককে হারাইলাম এখন পেছনে হোটে যুদ্ধের ময়দান থেকে বেগে আপনার কাছে আসলাম রসুল বলেন এখন আমরা কি করব। হাদিসের মধ্যে আছে ফাতফি কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ার কসু বালাতাহু ক্বাবাল আল কুফফার আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন আমার সাহাবিরা শোনো তোমরা যুদ্ধ করো না করো এই 4 লক্ষ কাফেরদের মোকাবেলায় আমি নবী মুহাম্মদ একাই যুদ্ধ অবতরণ করব সুবহানাল্লাহ এই কথা বলে আল্লাহর নবী নিজের বাহনকে হাকিয়ে দিয়ে কাফেরদের সম্মুখে চলে যাচ্ছেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওয়ানা আখিজুন বিলিজ আমি বায়লাতিরা সোল্লিল্লাহ সাল্লাল্লাহ হোয়ালাইহিওয়া সাল্লাম আমি সাথে সাথে আল্লাহর নবীর বাহনের লাগাম টেনে ধরে রাখলাম যাতে করে আকুফোহা এরা দাতান আল্লাহ তুসরে আ আল্লাহর নবীর দ্রুত বেগে কার্পেটদের সম্মুখে যেতে না পারে ওয়াবি সুফিয়ান আবনুল হারেসা আখাজা কাবি বি বায়লাতিরা সোল্লিল্লাহ সাল্লাল্লাহ হোয়ালাইহিওয়া হজরত আবু সুফিয়ান রাদি আল্লাহ তালানহ আল্লাহর নবীর বাহনের হাওদা টেনে ধরে রাখলেন যাতে করে আল্লাহর নবী কাফেরদের সম্মুখে যেতে না পারে সাহাবাই কেরামরা যখন আল্লাহর নবীকে যেতে দিচ্ছে না এমতো অবস্থায় আখাজা বিয়া আল্লাহর নবী আমার হাতটা দললেন ডাক দিয়া বলতেছেন আই আব্বাস না দিয়া সামুরা ও আব্বাস সামুরা গাছের নিচে যেই সমস্ত সাহাবাই কারাম আমার হাতে হাত রেখে যুদ্ধের বায় আগ্রহণ করেছিল তারা কোথায় আছে তাদেরকে ডাক দাও উনি বলতেছেন আল্লাহর নবিয়ে কথা বলার সাথে সাথে ফাকুলতুবি আলা সৌতি ওয়াকানা রাজুলান সৈগিতান আমি আমার জবানের সর্বোচ্চ শক্তি ব্যয় করে আমি ডাক দিলাম আইনাস আবাস সামুরা ওহে সামুরা গাছের নিচে আল্লাহ নবীর পবিত্র হাতে হাত রেখে বাই আত গ্রহণকারী সাহাবাই কারাম তোমরা কোথায় আছো আসো যুদ্ধের ময়দানের মধ্যে ছাপিয়ে পড়ো উনি বলতেছেন আমি যখন ডাক দিলাম আমার এই ডাক যুদ্ধের ময়দানের প্রত্যেকটা যুদ্ধার কানে কানে পৌঁছে গেল মুহূর্তের মধ্যে তাকিয়ে দেখলাম ওয়াল্লাহ লাকান আতাফতুম হিনা সামিউ সাউতি আতাফাতাল বাকরাতি আলা আওলাদিহা মুহূর্তের মধ্যে তাকিয়ে দেখলাম সাহাবাই কেরামরা এমন ভাবে দৌড়ে ছুটে যুদ্ধের ময়দানের দিকে আসতেছে যেমনি ভাবে গাবি তার বাছুরের দিকে দৌড়তে থাকে গাবি যেভাবে তার বাছুরের দিকে দৌড়তে থাকে ঠিক সেভাবে দৌড়ে ছুটে সাহাবাই কেরামরা যুদ্ধের ময়দানের মধ্যে হাজির হয়ে গেছে মুহূর্তের মধ্যে ফাক্তা তিলওয়াল কুফফার আবার মুসলমানদের কাফেরদের মাঝে লড়াই শুরু হয়ে গেছে আবারও যুদ্ধ শুরু হয়ে গেছে এক পাশে দেড় লক্ষ মুসলমান আরেক পাশে চার লক্ষ কাফের আল্লাহরনবী ফানাজার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহুয়ালা পায়লাতিহি কানমুতাতা বলে আলাইহ আল্লাহরনবী নিজের বাহনে উঠে যুদ্ধের অবস্থা পরিস্থিতি দেখতে ছিলেন নবী যখন দেখতে পেলেন যুদ্ধের অবস্থা ভয়াবহ আকার ধারণ করছে আবারও যুদ্ধের অবস্থা মারাত্মক আকার ধারণ করছে আল্লাহর নবী মনে মনে ভয় পাচ্ছেন আবারও হতে পারে মুসলমানরা কাফেরদের প্রতিরোধের মুখে দাঁড়াতে পারবে না আবারও হতে পারে তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে তারা যুদ্ধের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে আল্লাহ নবী যখন এই বয়টা করলেন সাথে সাথে নিজের বাহন থেকে জমিনে নামলেন এরপরে সুম্মা খাজাবি হাসায়াতিন জমিন থেকে এক মুষ্টি বালু আল্লাহ নবী পবিত্র হাতের মধ্যে নিলেন এরপরে সুম্মারামা বিভিন্ন জোহাল কুফার এই বালিগুলা কাফেরদের সম্মুখে নিক্ষেপ করে দিলেন হাদিসের মধ্যে আছে সাহাবাই কেরামরা বলতেছেন পামা আরা হাত্তা হুম কিলা ও আমরা মুদ্বিরা আমরা সচককে তাকিয়ে দেখলাম আল্লাহর নবী যখন বালিগুলা নিক্ষেপ করতেছেন ওই সময় বলতেছেন ইন হাজিমু ওয়া রাব্বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মাদের রবের শপথ এক্ষণে কাফেররা পরাজয় বরণ করছে এই কথা বলে বালিগুলা নিক্ষেপ করেছেন সাহাবায়ে না বলতেছেন সচককে তাকিয়ে থাকলাম আর দেখলাম চার লক্ষ কাফের প্রত্যেকটা যুদ্ধার চোখের মধ্যে সেই বালিগুলা ঠুকে গেছে চার লক্ষ কাফের তারা চোখ ডলতে ডলতে তারা অন্ধে পরিণত হয়ে তরবারি বোতা হয়ে যুদ্ধের ময়দান থেকে পৃষ্ঠ করে পালিয়ে গেছে সাহাবাই কারামরা বলতেছে শুনো মা হুয়া ইল্লা আন্দামা হোম বিহাজায়াতিহি ওই যুদ্ধ যেই যুদ্ধে কাফেররা জয়লাভ করতেছিল মুসলমানরা পরাজয় বরণ করতেছিল যেই যুদ্ধে কাফেরদের প্রতিরোধের মুখে মুসলমানরা দাঁড়াতে পারতে ছিল না সেই যুদ্ধে শুধুমাত্র কেবল মাত্র আল্লাহর নবীর পবিত্র জবানের দোয়ার বরকতে এক মুষ্টি বালি নিয়ে সেখানে ফুক দিয়ে কাফেরদের সম্মুখে নিক্ষেপ করেছেন প্রত্যেকটা কাফের যুদ্ধের চোখের মধ্যে সেই বালিগুলা ঠুকে গেছে সবাই অন্ধে পরিণত হয়ে

আল্লাহর নবীর মর্যাদা কত হাদিসের মধ্যে আছে রাসূল বলেন আমি আমার কামরায় ছিলাম আমি মদিনায় আমার ঘরে সোয়া ছিলাম হঠাৎ করে দেখলাম যে আফরাগা সাদরা। প্রথমে দেখলাম যে আমার ঘরে ছাদ বিদীর্ণ করা হলো একেবারে জমিন থেকে আসমান পর্যন্ত আমি দেখতেছি ফানাজালা জাবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছি আসমান থেকে জিবরাইল অবতরণ করতেছে জিবরাইল এসে সোজা আমার ঘরে ফা আফরাগা সাদরা কোন কাজ নাই প্রথমে সে আমার সিনা ছিঁড়ে ফেললো সুম্মা গাসালাহু বিমা এ জমজম এরপরে জমজম পানি দ্বারা আমার সিনা ভালো করে দৌত করল সুম্মা জা আবি মিন জাহা মমতালিওন ইমান আনো এরপরে দেখলাম যে একটা স্বর্ণের প্যালা নিয়ে আসা হলো স্বর্ণের যা ইমান এবং হাইকমতে পরিপূর্ণ ছিল ফা আফরাগা সুম্মা আত্মা পাফ এটা আমার সিনাই রেখে সিনাটা বন্ধ করে দেয়া হলো রসুল বলেন আমি বাহিরে তাকিয়ে দেখলাম অতি তুবিল বোরাক আমার জন্য বুরাক নিয়ে আসা হলো বুরাক কি তা জানেন হিয়াদা আব্বাতুন আবিয়াত সাদা শ্বেত বর্ণের একটা প্রাণী তবিলাতু লম্বা ফাওকাল হিমারে দুনাল বাগলা গাদার চাইতে বড় খচ্চরের চাইতে ছোট রসুল কয় যে তার গতি কেমন তা জানো ইয়াকা হাফিরুহু ইনদা মুনতাহাতা তার চোখের দৃষ্টি যেখানে পড়ে তার কদম সেখানে পড়ে এত দ্রুত সুবহানাল্লাহ রাসূল বলেন faraqit tu আমি তাতে আরোহণ করলাম আতাইতু বাইতাল মুকद्दাস ওই যে ফিলিস্তিনের বাইতুল মুকद्दসে আসলাম farabat tu bil halqa allati tarbutu bihal anbiya নবী আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত समस्त अंबিয় کرامরা সেখানে আসলেন তারা তাদের বাহনগুলো যেখানে বাঁধলেন আমি আমার বোরাক নামক বাহনটাও সেখানে বাঁধলাম এরপরে সুকমা দাখালতুলমাষ্টি দা আমি বাইতুল মোকাদ্দাসের মধ্যে প্রবেশ করলাম ফাসনাইতু ফি হেরা কা আতাই নবি আদম থেকে ইস সালাম পর্যন্ত সবার ইমামতি করে দুই রেখাত নামাজ পড়ালাম সুভাষানন্দ এরপরে সুম্মা খারাজতুস আমি বাইতুল মোকাদ্দাস থেকে বের হলাম দেখলাম যে ফাজা আনি জবরা ইলু আলাইহিসালতুয়া সালাম বিয়িনা ইম্মির লামা ওয়া বিয়িনা ইম্মিন খামার দেখলাম যে জিবরাইলের দুই হাতে দুইটা পেয়ালা এক হাতে মদের পেয়ালা আর এক হাতে দুধের পেয়ালা রসুল বলেন ফাখতারতুল্লাম আমি দুধের পেয়ালা গ্রহণ করলাম দুধগুলা খেলাম জিবিরাইল বলতে শেখতার তাল ফিতরাতেয়া রসুল আল্লাহ আপনি ফিতরাতে ইসলাম গ্রহণ করেছেন এরপরে আখাজা বিয়া দি জিবিরাইল আমার হাফটা দললেন হরি জামিনা ইলা সামা দুনিয়া সাতটা আসমান আছে প্রথম আসমানের কাছে আমাকে নিয়ে গেলেন দেখলাম যে ফাকাহ আলী খাজিন ইসামা আসমানের পাহারাদারকে বলতেছেন আসমানের পাহারাদার ইফতাহ দরজা খোলো আসমানের পাহারাদার বলতেছে আপনি যে দরজা খুলতে বলতেছেন আগে আপনার পরিচয় দেন আপনি কে জিবরাইজ বলতেছেন না জিবরুল আমি জিবরাইল বলতেছি দরজা খোলো আবার আকাশের পাহারাদার প্রশ্ন করল হালমা আকা হাদুন আপনি একা না আপনার সাথে আরো কেউ আছে জিবরাইল কয় যে না আম মাই মুহাম্মাদুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি একা নই আমার সাথে দো জাহানের সরদার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সাথে আছে আবার আকাশের পাহারাদার প্রশ্ন করল ওরসিলা ইলাইহি তাকে এখানে আসার জন্য অনুমতি দেয়া হয়েছে কিনা না জিবরাইল বলতেছেন না আম হ্যাঁ অনুমতি দেয়া হয়েছে জিবরাইল বলতেছেন আমি না আম বলতে দেরি ওই আসমানের পাহারাদার আল্লাহর নবীর সম্মানার্থে আসমানের দরজা খুলতে দেরি করে নাই সুবহানাল্লাহ হাদিস আস রাসূল বলতেছেন আলাউন সামা আদ দুনিয়া আমি প্রথম আসমানের মধ্যে অবতরণ করলাম সেখানে দেখলাম যে যারা কা আইদন একজন মানুষ বসা আছে আলা ইয়ামিন আসমিদা অয়লায়াসারিহি আসমিদা যার ডান পাশে অনেকগুলা মানবা কৃতি দেখা যায় আবার বাম পাশে অনেকগুলা মানবা কিরি দেখা যায় উনি বলতেছেন পায়তা নাজারা কাবলায়মিনহি দহিকা উনি যখন ডানে তাকান হাসতে থাকেন ওয়াইদা নাজারা কাবলা সীমা লিহি আর যখন বামে তাকেন কান্না করতে থাকেন রসুল বলতেছে আমাকে দেখেই বলতেছে মার হাবান বিন নাবি ওয়াল ইবিন ইসলে ও কার সন্তান আপনাকে স্বাগতম ও কার নবী আপনাকে স্বাগতম রসুল বলতেছেন লোকটা আমার সাথে এত সুন্দর আচরণ করতেছে আমার অন্তরে প্রশ্ন জাগলো যে আমি জানতে চাই লোকটাকে সাথে সাথে জিব্রাইলকে বললাম ও জিব্রাইল বলতো তো দেখি মান হাজা এই লোকটাকে জিব্রাইল বলতেছে হুজুর হাজা আদম উনি হচ্ছে আদি পিতা হযরত ইব্রাহিম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াল আসবিদাতুল লাতি আন ইয়ামিনিহি ওয়া আন নাসামু বানি হে আর ডানে আর বামে যে সমস্ত মানব আকৃতি দেখতে পেলেন তারা হলো তার সন্তানদের রূহ সমূহ ফাহলুল ইয়ামিনে মিনহুম আহলুল জান্নাহ ডান পাশে যাদেরকে দেখতে পেলেন তারা হলো জান্নাতি ওয়াল আসবিদাতুল লাতি আন শিমালিহি ফা নার আর বামে যাদেরকে দেখতে পেলেন তারা হলো জাহান্নামী ফাইদা নাজারা ক্বাবলা ইয়ামিনিহি দাহিকা উনি যখন ডানে তাকান উনার সন্তান জান্নাতবাসীদেরকে বাসীদেরকে দেখতে পান খুশিতে আত্মহারা হয়ে হাসতে থাকেন আর যখন বামে তাকান ওনার সন্তান জাহান্নামীদেরকে দেখতে পেয়ে উনি কষ্ট সহ্য করতে না পেরে কান্না করতে থাকেন হাদিস আছে প্রথম আসমানে আদমের সাথে দেখা দ্বিতীয় আসমানের মধ্যে ফাইদা আনা বি ঈসা ওয়া বি হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা ثالثي اسمانر مدفيزا انا بيوسف عليه الصلاه والسلام

গোটা সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের দান করেছেন ওয়াফিস সামাই রাবিআ চতুর্থ আসমানে মূসা আলাইহিস সালামের সাথে দেখা পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা এভাবে করতে করতে সপ্তম আসমান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ রাসূল বলতেছেন দেখলাম যে মুস্তানিদান দহরহু ইলা বাইতুল মামুর

সিদ্রাতিল মুন্তাহা আমাকে সিদ্রাতুল মুন্তাহায় নিয়ে যাওয়া হলো সিদ্রাতুল মুন্তাহা কেমন তা জানেন ইজা ওয়ারাকুহা কা আযানিল ফিলাতে এক একটা পাতা বিশাল বড় বড় হাতির কানের মতো বড় ওয়া ইজা সামরাতু হাল কিলালু এক একটা ফল বিশাল বড় বড় মটকার মতো বড় রাসূল বলতেছেন ফালাম্মা তাগাইয়ারাত মিন আমরিল্লাহি আযজা ওয়া জাল্লা আমি সিদ্রাতুল মুনতাহর দিকে তাকিয়ে থাকলাম দেখলাম যে সিদ্রাতুল মুনতাহা অনেক সুন্দর হঠাৎ করে একটা ডাকনা যুক্ত জিনিস এসে সিদ্রাতুল মুনতাহাকে ডেকে ফেলল মুহূর্তের মধ্যে সিদ্রাতুল মুনতাহর সৌন্দর্য গায়েব হয়ে গেছে রসুল বলতেছেন সিদ্রাতুল মুনতাহা কেমন সুন্দর তা জানো

আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা অতিক্রম করে সরাসরি আহকামুল হাকিমিন রব্বে করিম আল্লাহ সুবাহ আলার সাথে সরাসরি সশরিলে সাক্ষাৎ জোরে কন্যা সুবাহ আর জোরে কন্যা সুবাহ আচ্ছা বলেন তো এত বড় সম্মান এত বড় মর্যাদা এই সৃষ্ট জগতের মধ্যে আল্লাহর কাউকে দিছে জোরে কন্যা ভাই কোন নবীর জোরে কন্যা কোন আব্দাল কাউকে দিছে একমাত্র আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে দিছে হাদিস আল্লাহর সামনে নূরের পর্দায় বসে আল্লাহর নবী দীর্ঘ সময় আলোচনা করলেন আলোচনা শেষ রসুল যখন চলে আসবেন এমতো অবস্থা আল্লাহ ডাক দিছেন ওগো হাবিব আপনি তো চলে যাচ্ছেন যাওয়ার সময় আমি আল্লাহ আপনাকে একটা হাদিয়া দিতে চাই সালামু আলাইকুম